উড়োজাহাজ বা বিমানের সঙ্গে পরিচিত নয় এমন কাউকে পাওয়া যাবে না। কেউ হয়তো বিমানে চড়েছে, কেউ চড়েনি। কিন্তু কখনো কি খেয়াল করেছেন, বেশিরভাগ এয়ারক্রাফট বা বিমান সাদা রঙের হয়ে থাকে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই রঙটিকে বেশি প্রাধান্য দেওয়া হয়? বিমানের যে কোনো ছোটোখাটো বিষয়েও বিজ্ঞানকে গুরুত্ব দেওয়া হয়। এর রং সাদা করারও রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, রয়েছে অনেক কারণ যা জেনে হয়তো আপনি অবাক হবেন। বিমানের রং সাদা করার সঙ্গে গ্রীষ্মকালে সাদা কাপড়ের একটি মিল রয়েছে। মূলত সাদা রং তাপ শোষণ করে না, তাপ প্রতিফলিত করে, তাই সাদা কাপড় পরলে গরম লাগে না। একই ব্যাপার ঘটে বিমানের ক্ষেত্রেও। রং সাদা হলে এই যানটিও সহজে গরম হয় না। বিমানের রং সাদা হওয়ার ফলে বিমানের কোথাও ছিদ্র হলে, তেল চুয়ে পড়লে বা কোনো ফাটল সৃষ্টি হলে সহজেই সেটা খুঁজে পাওয়া যায়। শুধু তাই নয়, বিমান হারিয়ে গেলে খুঁজে বের করতেও সাহায্য করে। অরণ্য বা সমুদ্রের মতো জায়গাতেও খোঁজ মিলে বিমানের। এছাড়া শুধু দিনের বেলাই নয়, রাতের বেলাতেও সাদা রঙের জন্য সহজেই চোখে পড়ে বিমান। সাদা রঙের সঙ্গে নিরাপত্তার একটা সম্পর্কও রয়েছে। বিমানের রং সাদা হলে যাত্রীরাও নিরাপদ বোধ করে। তাছাড়া রোদের তেজে অন্য রং সহজেই ফ্যাকাশে হয়ে যায়। সাদা রং সেই তুলনায় অনেক দিন পর্যন্ত অবিকৃত থাকে। এসব কারণেই অধিকাংশ বিমানের রং সাদা হয়ে থাকে। জানলে অবাক হবেন যে রং বিমানে বাড়তি ওজন যোগ করে। এটি আকাশযানের 550 কেজি পর্যন্ত বাড়তি ওজনের কারণ হতে পারে। ওজন যত বেশি হয়, জ্বালানির খরচ তত বাড়ে, ফলে কমে লাভের পরিমাণ। সাদা রং সবচেয়ে পাতলা হওয়ায় এই ওজন কম হয়। তবে সাদা ছাড়াও অন্য রঙের বিমানও কিন্তু রয়েছে, সেগুলোর সংখ্যা খুবই কম। মেহজাত কালিপ, নিউজ ডেস্ক।